আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে অর্থাৎ প্রবাহী তড়িতে মিটার বীজ পড়েছি। আজ আমরা আলোচনা করব পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার পোটেনশিওমিটার একটি যন্ত্রাংশ যা দ্বারা পরিমাপ করা হয়। মিটার পরিমাপ করা হয়, কি পরিমাপ করা হয়? পোটেনশিও মানে বিভব, বিভব পরিমাপ করার একটি যান্ত্রিক ব্যবস্থা, বিভব পরিমাপ করার। আচ্ছা, আমরা ক্লাস টেনের লেভেলে বিভব পরিমাপের আরেকটি যন্ত্রের কথা পড়ে এসেছি, ভোল্ট মিটার দিয়ে আমরা বিভব পরিমাপ করার কথা শিখে এসেছি। তো আমরা কেন পোটেনশিওমিটার পড়ব? ভোল্ট মিটার দিয়ে তো সুন্দর বিভব পরিমাপ করছিলাম। আমরা পোটেনশিওমিটার এই কারণে পড়ব যে ভোল্ট মিটার দিয়ে যে পরিমাপটা করা হয় তার তুলনায় অনেক নিখুঁত পরিমাপ করা হবে। নিখুঁত পরিমাপ করতে আমরা পোটেনশিওমিটার ব্যবহার করি। অর্থাৎ ভোল্ট মিটার দিয়ে কোনো একটা বিন্দু, কোনো দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যা পরিমাপ করা যাবে তার থেকে অনেক সূক্ষ্ম পরিমাপ করবার জন্য আমরা পোটেনশিওমিটার যন্ত্র ব্যবহার করব। তাহলে ভোল্ট মিটার কেন ব্যবহার করি? আবার প্রশ্ন আসলো যে আমরা যদি সুন্দর নিখুঁতভাবে পোটেনশিওমিটার দিয়ে পরিমাপ করি তাহলে কেন ভোল্ট মিটার ব্যবহার করি? ভোল্ট মিটার এই কারণে ব্যবহার করি, ভোল্ট মিটার ইনস্ট্যান্টলি পরিমাপ করবে। অর্থাৎ কোনো দুই বিন্দুর মধ্যে একটা ভোল্ট মিটার যুক্ত করে দেওয়া হলো, সেখানে পাঠ দিয়ে দিবে বিক্ষেপণ, বা ডিজিটাল মিটারে আমাকে পাঠ দিয়ে দেবে, ধরো 10.5 বা পাঠ আমি সঙ্গে সঙ্গে পেতে পারি। কিন্তু আজকে যে পোটেনশিওমিটারটা পড়ব সেটা যদিও সবথেকে নিখুঁত পরিমাপ দেবে বিভব প্রভেদ বা বিভব পরিমাপে, কিন্তু তাকে সেট করতে হবে। সেটা কাজ করে নাল পয়েন্ট হিসাবে, প্রতিমিত অবস্থাতে সে পরিমাপ দেয়, অর্থাৎ নাল কন্ডিশানে। প্রশ্ন হলো আমি কোনো একটা দুটো বিন্দুর মধ্যে বিভব মাপতে চাইছি, আমি কি করব? ওইটাকে আস্তে 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 সেট করতে হবে, সেট করে আমাকে বলতে হবে এত। কিন্তু চট জলদি পরিমাপ করতে গেলে আমরা তাই বিভব প্রভেদ ভোল্ট মিটার দ্বারা পরিমাপ করি। একদম নিখুঁত কোনো যন্ত্রাংশের ক্ষেত্রে পরিমাপ করতে গেলে আমরা পোটেনশিওমিটার ব্যবহার করব। আশা করি ক্লিয়ার হলো ভোল্ট মিটার এবং পোটেনশিওমিটারের ডিফারেন্স। পোটেনশিওমিটার যেহেতু নাল কন্ডিশানে কোনো বিন্দুর বা কোনো বিন্দু দ্বয়ের মধ্যে পার্থক্য পরিমাপ করে, তাই অনেকটা নিখুঁত পরিমাপ করে। এই পোটেনশিওমিটার শুধু যে বিভব পরিমাপ করে তা কিন্তু নয়। এই পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে আমরা কি কি পরিমাপ করি? এক, কোষের তড়িৎ চালক বল পরিমাপ করি, বা এটাকে আমরা বলি ইএমএফ পরিমাপ করি। দুই, এই পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে আমরা কোষের আভ্যন্তরীণ রোধ পরিমাপ করব, আভ্যন্তরীণ রোধ, ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মলার দ্বারা প্রকাশ করি, পরিমাপ করব কোষ দ্বয়ের বা তিনটের কোষগুলির ইএমএফ অনুপাত। অর্থাৎ কোষের, বিভিন্ন কোষের মধ্যে তড়িৎচালক বলের রেশিও বা অনুপাত আমরা নির্ণয় করব। এছাড়া পোটেনশিওমিটার দিয়ে আরও অনেক পরিমাপ করা যায়। আমরা আমাদের সিলেবাসে এই তিনটে আলোচনা করব। অর্থাৎ একটি কোষের তড়িৎচালক বল পরিমাপ করব, একটি কোষের আভ্যন্তরীণ রোধ পরিমাপ করব, একটি কোষের দুটি বা তিনটি কোষের ইএমএফের অনুপাত, অর্থাৎ এদের অনুপাতের, অর্থাৎ কোষদ্বয়ের ইএমএফের তুলনা করতে পারব। ক্লিয়ার? নোট ডাউন করো তাহলে পোটেনশিওমিটার দিয়ে আমাদের আলোচ্য বিষয় আজকে এই তিনটা। আচ্ছা, পোটেনশিওমিটার যন্ত্রটা, সরি,
পটেনশিওমিটার যন্ত্রটা কাজ করে কিভাবে? এবং পটেনশিওমিটারের যন্ত্রের বিবরণী। পটেনশিওমিটার হলো একটি যন্ত্র যা বললাম তড়িৎচালক বল, বিভব প্রভেদ, আভ্যন্তরীণ রোধ পরিমাপ করে। এই যন্ত্রে কি থাকে? কয়েক মিটারের একটি তার থাকে, তারের দৈর্ঘ্য 5 মিটার হতে পারে, 6 মিটার, 10 মিটার, 15 মিটার হতে পারে, সেরকম হিসাবে তার যন্ত্রটা তৈরি করা হয়। অর্থাৎ যেমন মিটার বিজে 1 মিটার তার পড়েছিলাম, এখানে কয়েক মিটার তার নিয়ে পটেনশিওমিটার তৈরি হয়। তাহলে যন্ত্রে থাকে একটি কয়েক মিটার তার, তারটা কয়েক মিটার হলে অনেকটা লম্বা যন্ত্র তাহলে হতো, যে কারণে আমরা চট করে কোনো পরিমাপ করতে গেলে পটেনশিওমিটার ব্যবহার করি না, অর্থাৎ যন্ত্রটা একটু বড় টাইপের হয়, আর এটা ছোট্ট একটা যন্ত্র ভোল্টমিটার হতো। তাহলে একটা বড় তার থাকে কয়েক মিটারের, মানে 1 মিটার ধরো এতটা 1 মিটার 3 ফুট হচ্ছে, সেই রকমই অনেকটা মিটার দিয়ে আমরা অনেক মিটার দিয়ে পটেনশিওমিটার। তাহলে কীভাবে থাকে না, এরকম 1 মিটার 1 মিটারের তারগুলো একটা কাঠবোর্ডের ওপরে এরকম লাগিয়ে দেওয়া হয়। ধরো 10 মিটার যদি 5 মিটার, 1, 2, 3, 4, 5, 6, 6 মিটারের একটি এরকম একটা কাঠবোর্ড থাকবে, কাঠবোর্ডের উপরে 1 মিটার 1 মিটার তারের একটা তার এরকম যুক্ত করে, এই তারগুলোকে এরকম ধাতব পাত দিয়ে যুক্ত করা থাকবে। তাহলে এটা এরকম করে যুক্ত থাকবে, এটা তাহলে এ, এটা বি, এরকম করে থাকে। অর্থাৎ আমরা যে যন্ত্র ব্যবহার করি তাতে এ বি যে তারটা কয়েক মিটার, সেটাকে আমরা বারবার এরকম ধরে দেখাবো না, শুধু একটা তার দিয়ে দেখিয়ে দেবো যার এ এবং বি। আচ্ছা, এখানে যে তারটি থাকে তারের বৈশিষ্ট্য কী? প্রথম কথা হলো কয়েক মিটার তার হবে, কয়েক মিটার তার, এক। 2 নম্বর, সুষম প্রস্তচ্ছেদের, সুষম প্রস্তচ্ছেদ হতে হবে, সুষম প্রস্তচ্ছেদ থাকতে হবে। অর্থাৎ কেন? তারটা যদি বিভিন্ন জায়গায় প্রস্তচ্ছেদ কম বেশি হয় তাহলে আমাদের ক্ষেত্রে রোধ তারের বিভিন্ন অংশে বিভিন্ন রকম হবে, ফলে বিভব বিভিন্ন অংশে বিভিন্ন রকম হয়ে যাবে, বিভব পতন। তাই আমরা সুষম প্রস্তচ্ছেদে তার নেব, এটা মুছলাম। আচ্ছা, এবারে হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে কি, এটা তৈরি হয় শঙ্কর ধাতু, তৈরি হয় শঙ্কর ধাতু দিয়ে, যেমন ম্যাঙ্গানিন, নোট বানাতে থাকবে ম্যাঙ্গানিন, বা এবং কখনো কখনো কনস্ট্যান্টিন ব্যবহার করা হয়, কনস্ট্যান্টাইন। তাহলে কি বললাম, তারটি কয়েক মিটার লম্বা হতে পারে, 5 থেকে 15 ফুট 15 মিটার অবধি লম্বা হবে, তারটি সুষম প্রস্তচ্ছেদ হতে হবে, প্রতিটা অংশে যেন প্রস্তচ্ছেদ একই হয় এই পুরো এ বি তারটার মধ্যে। এই তারটি শঙ্কর ধাতু তৈরি হয়, ম্যাঙ্গানিন বা কনস্ট্যান্টিন। প্রশ্ন হলো কেন, কারণ অনেকক্ষণ ধরে কাজ হওয়ার পর এই তারের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পাবে, উষ্ণতা বাড়লে রোধ বাড়ে, অর্থাৎ আলফা পজিটিভ, ম্যাঙ্গানিন বা কনস্ট্যান্টিন ধাতবের ক্ষেত্রে আলফা পজিটিভ, রোধ উষ্ণতা গুণাঙ্ক পজিটিভ, কিন্তু এর মানটা খুব কম, অর্থাৎ এই যে ম্যাঙ্গানিন বা কনস্ট্যান্টিন খুব কম, ফলে উষ্ণতার পরিবর্তনে রোধের তেমন পরিবর্তন হয় না, ফলে যন্ত্র পরিমাপে ত্রুটি অনেক 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 কম হয়। ক্লিয়ার? অর্থাৎ শঙ্কর ধাতুর কেন তৈরি করা হলো, কারণ এই সব শঙ্কর ধাতুগুলোর রোধ উষ্ণতা গুণাঙ্ক খুব কম হয়, বর্তনীতে অনেকক্ষণ ধরে কাজ হওয়ার পরও প্রবাহের দরুন উৎপন্ন তাপের ফলে এতে রোধের তেমন পরিবর্তন ঘটে না, তাই শঙ্কর ধাতু তৈরি হয়েছে। গুড, এটা বুঝলাম কী কী ধর্ম। আচ্ছা, এবারে আসছি আমরা এই তারটার সাথে কী যোগ করা হয়। এই তারটার সাথে একটা স্থির তড়িৎচালক বলের একটি কোষ যোগ করা হয়, একটা স্থির তড়িৎচালক বলের কোষ যোগ করা হয়। স্থির তড়িৎচালক বল কথাটা কি বললাম, কেন ব্যবহার করা হয়, কারণ যতক্ষণ এই কোষটা এই তারে প্রবাহ পাঠাবে ততক্ষণই যেন প্রবাহটা একই রকম থাকে, হচ্ছে তার স্থির তড়িৎচালক বলের একটি কোষ এর সাথে যুক্ত করা হয়। এর সাথে একটি রিওস্টেট যুক্ত করা হয়, রিওস্টেট যুক্ত করার একটি কারণ আছে, আমরা আলোচনার শেষের দিকে থিওরিটিক্যালি কনসেপ্টে আমরা জানতে পারবো। এটা রিওস্টেট, রিওস্টেট মানে কি, যার ক্ষেত্রে
রোধ আমি পরিবর্তন করতে পারি, এর সাথে যে রোধটা আসে সেটাকে আমি পরিবর্তন করতে পারি, হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে কি গঠন, পটেনশিওমিটারের গঠন। তাহলে গঠনটা ক্লিয়ার হলো। আচ্ছা, কার্যনীতিটা কি, এবার আমি আসছি কার্যনীতি, কার্যনীতি। তাহলে গঠনে কী লিখবে, নোট করতে চাইলে নোট করে নাও, গঠনে কী লিখবে, কয়েক মিটারের সুষম প্রস্থচ্ছেদের শঙ্কর ধাতু, ব্যাকেটে লেখো ম্যাঙ্গানিন বা কনস্ট্যান্টের তৈরি একটি তার, যার সাথে একটি স্থির তড়িৎচালক বল, ব্যাকেটে ই লেখো, কোষ যুক্ত থাকে। এই বর্তনীতে একটি রিওস্টেট, ব্যাকেটে লিখতে পারো পরিবর্তনশীল রোধ যুক্ত করা থাকে। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, আমরা গঠনটা বুঝলাম, এবারে আসছি কার্যনীতি। এই কার্যনীতি যদি আমরা ঠিক করে ক্লিয়ার করতে পারি, তাহলে পটেনশিওমিটারের যতগুলো পার্ট, অর্থাৎ পটেনশিওমিটার দিয়ে আমরা যে যেগুলো পরিমাপ করি সেগুলো বুঝতে কোনো সমস্যা থাকবে না। চলো, তাহলে এখানে একটি কোষ ব্যবহার করছি, যে কোষটা বর্তনীতে একটি স্থির মানের প্রবাহ দেবে। এটা পজিটিভ ধরেছি, এটা নেগেটিভ ধরেছি। তাহলে এই বিন্দুর বিভব কত হবে, ধরো আমি ধরে নিচ্ছি এ বি, এই তার এ বি তারের দৈর্ঘ্য আমরা ধরলাম এল, এটা নেগেটিভ। এই প্রান্তে নিম্ন বিভব সৃষ্টি হচ্ছে, ধরো এই প্রান্তে নিম্ন বিভবটাকে আমরা জিরো ধরছি, এই প্রান্তে যে বিভব উচ্চ বিভব ভি, অর্থাৎ এ বির দুই প্রান্তে বিভব কত, এ বির এর দুই প্রান্তে বিভব পার্থক্য, বিভব পার্থক্য কত হবে, ভি, দেখো ভি মাইনাস জিরো ভি। আচ্ছা, তাহলে আমি এখান থেকে যত এই দিকে এগোতে থাকবো তত দেখো বিভবটা আস্তে 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 বাড়তে বাড়তে ভিতে পৌঁছেছে। এইটাই পটেনশিওমিটারের কার্যনীতি। ক্লিয়ার হলো না, আরেকবার রিপিট করি, দেখো বিষয়টা। তাহলে এটা জিরো ছিল, এটা ভি ছিল, প্রবাহটা পাঠাচ্ছে এদিক থেকে, ওকে। যেহেতু রেজিস্ট্যান্স আছে, এই পয়েন্টের বিভবটা ই এর সমান হবে না, কারণ ওর প্রবাহটা আলাদা হবে, তাই এই পয়েন্টের এবং এই পয়েন্টের বিভবটা আলাদা, অর্থাৎ ই এর সাথে সমান না, ওকে। এই তারের দৈর্ঘ্য কত, এল, এই তারের দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এল দৈর্ঘ্যে বিভব পার্থক্য কত হচ্ছে, ভি। তাহলে একক দৈর্ঘ্যে বিভব পার্থক্য কত, একক দৈর্ঘ্যে বিভব পার্থক্য কত হচ্ছে, ভি বাই এল। একক দৈর্ঘ্যে যে বিভব পার্থক্য এটাকে আমরা বলবো বিভব প্রবণতা, এটাকে আমরা কি বলছি, বিভব প্রবণতা। রাশিটাকে আমরা কে দ্বারা ডিফাইন করছি, বিভব প্রবণতাকে কী দ্বারা ডিফাইন করছি, কি, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্য যদি আমি এ থেকে বি এর দিকে এগোতে থাকি, তাহলে ভি বাই এল করে বিভবটা আস্তে 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 বৃদ্ধি পেতে থাকবে। যদি এক্স দূরত্ব পৌঁছই, আমি সি বিন্দুতে পৌঁছালাম, এসি দৈর্ঘ্য এসি ইজ ইকাল টু এক্স, তাহলে এসি ইজ ইকাল টু এক্স, তাহলে এক্স দৈর্ঘ্য যখন পৌঁছচ্ছি তখন এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত, এ ও সি এর মধ্যে বিভব পার্থক্য কত হবে, ভি এসি। কী লিখব, একক দৈর্ঘ্যে কথা হয়েছিল ভি বাই এল ইন্টু এক্স দৈর্ঘ্য গেছি, তাহলে এক্স, এই ভি বাই এলটাকে আমরা কী বলেছি, কে দ্বারা ডিফাইন করছি, কে ইন্টু এক্স। তাহলে যত এদিকে যাব তত বিভব পার্থক্য, আবার যদি আমরা অন্য দূরত্ব যাই, ধরো আরেকটা পয়েন্টে গেলাম, এই পয়েন্টে গেলাম, তখন বিভবটা যদি দূরত্ব যদি ওয়াই হয় তাহলে সেক্ষেত্রে কত হবে, যদি আমি সি বিন্দুতে, তাহলে সেক্ষেত্রে হবে ভি এ ডি, ধরো ডি পয়েন্টে আমি পৌঁছালাম এখানে, তার দৈর্ঘ্যটা ধরো ওয়াই, তাহলে কী হবে, কে অফ ওয়াই, কেটা কনস্ট্যান্ট, ওই তারের দুই প্রান্তে বিভব পাবে, তাহলে দুটো বিন্দুতে কী হচ্ছে, বিভব একটার ক্ষেত্রে ওয়াই দূরত্বের সাথে, এটার এ থেকে সি এর দূরত্ব এক্স, এ থেকে ডি এর দূরত্ব ওয়াই, এ থেকে সি এর দূরত্ব এক্স, এ থেকে ডি এর দূরত্ব ওয়াই, অর্থাৎ দূরত্ব যত পরিবর্তন হবে তত বিভবটা ওই দুই বিন্দুর মধ্যে বিভব পরিবর্তন হবে। এই নীতিটার উপরে, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর যত দৈর্ঘ্য তুমি অতিক্রম করবে দূরত্বের সাথে সমানুপাতিক সম্পর্কে থাকে। তাহলে এতটা লিখবার পর কী লিখবে, এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, লেখো যে পটেনশিওমিটার যন্ত্রে স্থির মানের তড়িৎ প্রবাহ পাঠালে, এটা এই এই কোষটা স্থির মানের তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে পজিটিভ থেকে এদিকে, এরকম করে স্থির মানের তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে, এই স্থির মানের তড়িৎ প্রবাহ পাঠালে তারের যে কোনো দৈর্ঘ্যের প্রান্তীয় বিভব
তারের যে কোনো দৈর্ঘ্যের তুমি এই দৈর্ঘ্যটা করো বা এই ধর এডি দৈর্ঘ্য ধরো এখানে ডিপেন্ডেন্ট নাও, তাহলে আমি যেহেতু সি দিয়ে দেখিয়েছি আর ডিটা বলতে হবে না, তাহলে যে কোনো দৈর্ঘ্যের বিভব প্রভেদ ওই অংশের ওই এসির দৈর্ঘ্য ছিল তার সঙ্গে সমানুপাতিক, এডির দৈর্ঘ্য ছিল ভাই ওই অংশের দৈর্ঘ্যের সমানুপাতিক। এই নীতির উপরে নির্ভর করে আমরা কোষের তড়িৎচালক বল, আভ্যন্তরীণ রোধ, তড়িৎচালক বলের তুলনা করব। ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে বিভব প্রভেদ ক্লিয়ার, বিভব প্রবণতা ক্লিয়ার, দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, এক্ষেত্রে আমরা এরপরে আসছি এর যে নীতিতে নির্ভর হলো সেটা আলোচনার পর, যে আমরা প্রথম আলোচনা করব যে কোষটাতে একটা কোষ যুক্ত করব যে কোষে তড়িৎচালক বল নির্ণয় করব। একটা কোষের তড়িৎচালক বল, ফার্স্ট অফ প্রথমে আমরা কোষের তড়িৎচালক বল বা ইএমএফ নির্ণয় করব। ওকে, দেখো কি করছি এক্ষেত্রে আমরা, এক্ষেত্রে এই যে পটেনশিয়ামিটার যন্ত্রটা আমরা কি বলেছি একটা নাল পয়েন্ট নির্ধারণ করে ওই পরিমাপের, অর্থাৎ একটা নিষ্পন্দ বিন্দু বা প্রতিমিত অবস্থা এরকম পয়েন্টগুলো দিয়ে আমরা বলতে পারি, যা ওই যন্ত্রের সাহায্যে যেটা পরিমাপ করব নিষ্পন্দ অবস্থা নির্ধারণ করে আমরা পরিমাপ করব। এক্ষেত্রে এই প্রান্তে একটি যে কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে হবে সেখানে কোষটা আমি যুক্ত করব, তার সঙ্গে একটি গ্যালভানোমিটার দিয়ে জকি লাগানো থাকে। জকি কী ছিল? একটা ধাতব তার যার প্রান্তটা সোঁচালো অংশ থাকে। এবারে যে কোষটা তড়িৎচালক বল নির্ণয় করব আমি সেই কোষটা তড়িৎচালক বলটাকে আমরা ধরছি E1, সেই কোষটাকে প্রথমত যুক্ত করব কেমন? বর্তনীতে এটা ছিল, এটা পটেনশিওমিটার ছিল, এর সাথে এই প্রান্তের সাথে একটা কোষ যোগ করব যার তড়িৎচালক বল নির্ণয় করব। এখানে যে উৎস অর্থাৎ পটেনশিওমিটারের যে উৎস তার কোন প্রান্ত আছে? নেগেটিভ। তাহলে এখানে যেটা নির্ণয় করব তার নেগেটিভ প্রান্ত যুক্ত করব, এটা মাথায় রাখতে হবে। শর্তটা কি হচ্ছে? এটা নির্ণয় করব, কারণ যদি ভিন্ন পোলারিটিতে যুক্ত করো তাহলে সেক্ষেত্রে এইটার যন্ত্রের সাহায্যে আমরা পরিমাপ করতে পারবো না। তাহলে কোষটা যুক্ত করেছি যার তড়িৎচালক বল কত হয়েছে E1, আমার কাজ এই E1টাকে নিখুঁতভাবে পরিমাপ করা। এর সাথে কী যুক্ত করেছি? একটা গ্যালভানোমিটার। তার সাথে কী যুক্ত করেছি? জকি। গ্যালভানোমিটার কি? গ্যালভানোমিটার কোনো বর্তনীতে প্রবাহ ন্যূনতম প্রবাহ হলে বিক্ষেপণ দ্বারা তা নির্দেশ করে প্রবাহ হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, জকি, জকি একটি ধাতব পাত, তার সঙ্গে একটি সূচালো অংশ থাকে যার স্পর্শ করলে এই বর্তনীটা সম্পূর্ণ হয়। এবারে ধরো ঠিক এ পয়েন্টটা ছিল এ পয়েন্টটা ছিল বি, জকিটা এইরকম জায়গাটাতে স্পর্শ করলে যদি আমি ধরে নিই বিক্ষেপণ এদিকে হলো, মানে এরকম জায়গাটায় পয়েন্ট করলে, তা ধরো এরকম জায়গাটাতে পয়েন্ট করলে বিক্ষেপণটা হচ্ছে এদিকে, তাহলে এই দুটো পয়েন্টের মাঝের একটা অবস্থাতে, তাহলে এই দিকে বিক্ষেপণটা এদিকে, এই বিক্ষেপণটা এদিকে, মানে এইখানে যদি যেদিকে বিক্ষেপণ হচ্ছিলো এই পয়েন্টে গিয়ে বিক্ষেপণটা উল্টে গেল, তাহলে এর মাঝের কোনো একটা বিন্দুতে প্রবাহটা আর পাওয়া যাবে না, সেই পয়েন্টটাকে আমরা ধরছি জে। অর্থাৎ কোষের তড়িৎচালক বল নির্ণয়ের বর্তনী হচ্ছে এটা, লিখবার সময় লিখবে কোষের সাথে কোষ তড়িৎ পটেনশিওমিটারের উৎসের যে প্রান্তে নেগেটিভ প্রান্ত আছে সেই প্রান্তে নেগেটিভ, বা যে প্রান্তে পজিটিভ আছে ওই প্রান্তে পজিটিভ যুক্ত করে বর্তনীটাকে সম্পূর্ণ করলাম, হচ্ছে। আচ্ছা, এবারে বলো ঠিক এই অবস্থায় অর্থাৎ যে জকির যে অবস্থানে অবস্থানে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল, নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল, নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল, তাহলে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল মানে কি? গ্যালভানোমিটার এই পটেনশিওমিটারের মূলনীতি কী ছিল? না, এই এ এবং জে এর যে বিভব প্রভেদ, তাহলে এই অংশের বিভব প্রভেদটাকে নির্দেশ করছে, এইটার মধ্য দিয়ে প্রবাহ তাহলে হচ্ছে না, প্রবাহ হচ্ছে না। অর্থাৎ যদি এই পয়েন্টে এর মধ্য দিয়ে গ্যালভানোমিটার বিক্ষেপণ না পাওয়া যায়, নিষ্পন্দ বিন্দু অবস্থা পাওয়া যায়, তাহলে
এই পথ দিয়ে প্রবাহ হচ্ছে না, গ্যালভানির মধ্যে প্রবাহ হচ্ছে না, কী শর্তে হবে না? যদি এই দুই বিন্দুর অর্থাৎ এ এবং জের বিভব প্রভেদ এবং এই বিন্দু এই বিন্দুর বিভব প্রভেদ যদি সেম হয় তাহলে কি হবে, ওই বিন্দুতে প্রবাহ পাওয়া যাবে না, ওটা দিয়ে প্রবাহ পাওয়া যাবে না। দেখো একটু কনসেপ্টটা বুঝবার চেষ্টা করি। ধরো এই বিন্দুতে বিভবটা ছিল আমি ধরে নিচ্ছি জিরো, তাহলে এই বিন্দুতে কত? জিরো। এই বিন্দুতে এসে কত হবে? জিরো। ওকে, এটা ই ওয়ান, তাহলে এই বিন্দুতে কত হবে? ই ওয়ান। এটা দিয়ে প্রবাহ যাচ্ছে না, তাহলে কথা হবে এই বিন্দুটা ই ওয়ান, মানে এই বিন্দুতে কী হবে? ই ওয়ান। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, এ এবং এই পয়েন্টের বিভব পার্থক্য, এই পয়েন্ট এবং এই পয়েন্টের বিভব পার্থক্য সেম হবে, যে কারণে প্রবাহটা এটা দিয়ে যাবে না। অর্থাৎ নিঃস্পন্দ অবস্থায়, নিঃস্পন্দ অবস্থায় এ, এখানটাতে একটি নাম দিয়ে দিচ্ছি আমি, এ এটা ও পয়েন্ট, এ সি, এ সি যে পথে নিঃস্পন্দ পাওয়া গেল, অর্থাৎ এ সি যে পথে প্রবাহ নেই, ওকে, অতএব ভি এ জে অর্থাৎ এই দুই বিন্দুর বিভব প্রভেদ কত হবে? এই তারের বিভব প্রভেদ দুই প্রান্তের ভি, তারের রোধ কত, এই তারের দৈর্ঘ্য কত, এল ইন্টু এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকে আমরা ধরছি এ জে, যদি এল ওয়ান হয়, অর্থাৎ এ জে ইজ ইকাল টু এল ওয়ান, এ জে ইজ ইকাল টু এল ওয়ান, তাহলে কী পাচ্ছি? এই দুই প্রান্তের বিভব প্রভেদ এটা হচ্ছে, যেহেতু এটাতে প্রবাহ হচ্ছে না, এই দুই বিন্দুর অর্থাৎ এই কোষের এই পয়েন্ট এবং এই পয়েন্ট, ই ওয়ান কোষের এই পয়েন্ট এবং এই পয়েন্টের যা তো বিভব প্রভেদ, তাই এজের বিভব প্রভেদ কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ সমান ভি এ জে। ক্লিয়ার হচ্ছে? এবারে বলো, কোষের মধ্যে যে তড়িৎ প্রবাহ হচ্ছে না, যদি কোষের মধ্যে যে তড়িৎ প্রবাহ না হয়, যদি কোষের মধ্যে তড়িৎ প্রবাহ না হয় তাহলে আমরা শিখেছি ই ইজ ইকাল টু ভি, দ্যাট ইজ অলসো আমরা লিখতে পারি কোষের তড়িৎ চালক বল ই ওয়ান সমান ভি এ জে সমান ভি বাই এল ইন্টু এল ওয়ান। আমরা পরিমাপ করছি কি, আমরা পরিমাপ করছি কি, আমরা পরিমাপ করব কোন অবস্থানে নিঃস্পন্দ বিন্দু পাওয়া গেল, দ্যাট ইজ এল ওয়ান। এল ওয়ানটা পরিমাপ করলেই আমরা এই কোষটার ক্ষেত্রে এই দুই প্রান্তের বিভব প্রভেদ এবং তারের দৈর্ঘ্য অর্থাৎ কে যদি জানি আমরা, কে কনস্ট্যান্ট, তাহলে এল জি ওয়ান দিয়ে গুণ করে আমরা ওই কোষের তড়িৎচালক বল নির্ণয় করব। কোষের দুই প্রান্তের বিভবেদ কেন তড়িৎচালক বলে সমান হচ্ছে? তার কারণ এই কোষটার মধ্য দিয়ে কোনো প্রবাহ হচ্ছে না, তাই আমরা তড়িৎচালক বল নির্ণয় করতে পারলাম। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? একদম কনসেপ্টটা ক্লিয়ার। চলো এই জাতীয় এইখান থেকে বোর্ড নিট যেই যতগুলো টাইপের প্রশ্ন আসতে পারে আমরা সেই প্রবলেমগুলো করবার চেষ্টা করি। থিওরি ক্লিয়ার? আচ্ছা থিওরি ক্লিয়ার। এখানটাই আমরা আরেকটা বিষয় অনেক সময় প্রশ্ন দেওয়া হয় আমাকে, সেটা হচ্ছে গিয়ে ভি বাই এল সমান পেয়েছি কে, বিভব প্রবণতা আমরা পেয়েছি, বিভব প্রবণতা কে সমান ভি বাই এল, এটার ইউনিট কী হবে, একক কী হবে, ইউনিট ভোল্ট পার মিটার। আচ্ছা প্রথমে কোশ্চেন নম্বর ওয়ান, সিম্পল একটা প্রবলেম দেওয়া হোক, একটা কোষ দেওয়া আছে, এই কোষের তড়িৎচালক বল আমি ধরে নিচ্ছি 18 ভোল্ট। আচ্ছা এই তারটার রোধ দেওয়া আছে, এই সরি এই তারটার দৈর্ঘ্য দেওয়া আছে 9 মিটার, অর্থাৎ এ বি দেওয়া আছে 9 মিটার। ক্লিয়ার হলো? এবার এইখানে একটা কোষ যুক্ত করে দেওয়া হয়েছে, দিকে যুক্ত করে দেওয়া হয়েছে, এবারে বলা হচ্ছে এর হচ্ছে 4 ভোল্ট, তাহলে কত দূরত্বে আমার নিঃস্পন্দ বিন্দু পাওয়া যাবে, প্রশ্নটা ক্লিয়ার? এরকম সার্থে পোটেনশিওমিটারের কত, 18 ভোল্টের যে তারটা আছে তার দৈর্ঘ্য কত, 9 মিটার, এবারে বলেছে 4 ভোল্টের একটি কোষ যুক্ত করে তার পরিমাপ করতে চাইছি তড়িৎচালক বল, দেখা গেল এক্স দূরত্বে নিঃস্পন্দ বিন্দু পাওয়া গেল, ফাইন্ড আউট এক্স, সিম্পল কোশ্চেন, কী দিবে আমরা শিখেছি এক্ষুনি,
কি শিখেছি? ই ওয়ান, এটাকে ই ওয়ান ধরছি, ইজ ইকাল টু ফোর ভোল্ট, ই ইজ ইকাল টু আঠেরো ভোল্ট। আচ্ছা, তারের দৈর্ঘ্য এল ইজ ইকাল টু নাইন মিটার। ওকে, এক্স ফাইন্ড আউট করতে হবে নিঃস্পন্দ অবস্থা। ওকে, তাহলে চলো আমরা পেয়েছি ই ওয়ান ইজ ইকাল টু ই বাই এল ইন্টু এক্স, যেহেতু এর মধ্যে আর কোনো রোধ নেই তাই ই বাই এল, তাহলে অ্যাট ইকুয়ালস টু, বলো ক্লিয়ার হয়েছে? দ্যাট ইজ ইকাল টু এক্স ইজ ইকাল টু ই ওয়ান ইন্টু এল বাই ই, ই ওয়ান ফোর ভোল্ট, এল নাইন, ই ওয়ান আঠেরো, ন দুগুণ আঠেরো, দুই দুগুণ চার, দ্যাট ইজ দুই মিটার। বলো ক্লিয়ার হলো বিষয়টা? অর্থাৎ দুই মিটার দূরত্বে আমাদের ক্ষেত্রে নিঃস্পন্দ বিন্দু পাওয়া যাবে, একদম সিরিয়াস প্রবলেম। চলো সেকেন্ড প্রবলেমে আসি। সেকেন্ড প্রবলেম প্রশ্ন তুলে হয়েছে, চলো এবারে দ্বিতীয় কোশ্চেন নাম্বার টু করো, নিজেরা করবে। এটা দেওয়া আছে কুড়ি ভোল্ট, এটা দশ মিটার, এটা দেওয়া আছে ফোর ভোল্ট, এটা গ্যালভানোমিটার। এবারে এক্স ফাইন্ড আউট করো, পজ করো, ট্রাই করো, পজ করো, ট্রাই করো, এক্স ফাইন্ড আউট করো, কোন অবস্থাতে নিঃস্পন্দবিন্দু পাওয়া যাবে। এ বিদ্যুর্ঘ বলে দেওয়া আছে টেন মিটার, ফোর ভোল্ট, নিঃস্পন্দবিন্দু। নিজেরা ট্রাই করো, নিজেরা ট্রাই করো। ওকে, ট্রাই হয়েছে, তাহলে তুমি কী করলে, তুই কী করবে দেখে নাও। ই কোষ পোটেনশিওমিটারে টোয়েন্টি ভোল্ট, ই ওয়ান ইজ ইকাল টু ফোর ভোল্ট, এল ইজ ইকাল টু টেন মিটার, ফাইন্ড আউট করতে বলেছে এক্স, তাহলে তুমি কী করবে? সেম সেম, ই ওয়ান ইজ ইকাল টু ই বাই এল ইন্টু এক্স, তাহলে এক্স ইজ ইকাল টু ই ওয়ান ইন্টু এল বাই ই ইজ ইকাল টু ফোর ইন্টু টেন বাই টোয়েন্টি, দ্যাট ইজ ইকাল টু টু, দ্যাট ইজ ইকাল টু টু, দ্যাট ইজ ইকাল টু টু, টু মিটার। হয়ে গেল, এটা করেছিলে, এটা করেছিলে, ভুল, কি ভুল করলাম? দেখো এখানে যে কোষ্টা দেওয়া হয়েছে এটা কি পজিটিভ, এখানে যে কোষ্টা সংযোগ করেছি সেটা কি নেগেটিভ, তাহলে এক্ষেত্রে এই কোষ্টার ক্ষেত্রে এক্স বেরোবে না, নির্ণয় করা যাবে না, নির্ণয় হবে না, নির্ণয় হবে না, এটা এই কোষের তড়িৎচালক বল নির্ণয়ই করা যাবে না, কারণ এটা অপোজিট পোলারিটিতে সংযুক্ত করা আছে। ক্লিয়ার হয়েছে? হয়েছে, চলো নেক্সট। তাহলে মাথায় রাখতে হবে আমরা কখনো যখন কোষ যে কোষের তড়িৎচালক বল পরিমাপ করব তার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আমরা যেন কোনো অবস্থাতেই তার তড়িৎচালক পোলারিটিটা আলাদাভাবে না সংযুক্ত থাকে। আচ্ছা, কোশ্চেন নাম্বার থ্রি, সরি, আচ্ছা এটা করা যাবে। এটা সিক্স ওহম, এটা টোয়েন্টি ভোল্ট, এটা ফোর ভোল্ট, ফোর ওহম, এটা টেন মিটারের তার, এখানে কোষ যুক্ত করে দিয়েছো, জকির অবস্থান এক্স, এটা ফোর ভোল্টেই করে দাও। ওকে, দেখো প্রশ্নটা কী বলেছে, কোষ এখানে একটা রোধ যুক্ত আছে, এই তারটার রোধ বলে দেওয়া হয়েছে, এর আত্রা তারটার রোধ ফোর ওহম, এখানে একটা ফোর সিক্স ওহম রোধ যুক্ত করা আছে, তারটার দৈর্ঘ্য এবির দৈর্ঘ্য বলে দেওয়া আছে টেন মিটার, এখানে একটা কোষ যে কোষটা নির্ণয় করতে হবে তার ভোল্ট বলে দিয়েছি ফোর ভোল্ট, এক্স কত, এক্স কত, চলো পজ করে ট্রাই করো, পজ করে ট্রাই করো, বলো ট্রাই করেছো? দেখো এইখানে এখানে রোধ দেওয়া আছে, প্রথমত বলো এটা ধরো যদি হাই, এটা জিরো, তাহলে এইখানটাতে জিরো, তাহলে এখান থেকে এখানে জিরো না, যেহেতু রোধ যুক্ত আছে তাহলে প্রবাহ পাঠাচ্ছে এটা দিয়ে, এটা দিয়ে প্রবাহ পাঠাচ্ছে, তাহলে এই যে প্রবাহটা পাঠাচ্ছে এই প্রবাহটা কি রোধ নেই, থাকলে না থাকলে
এইখানের এই যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে তার কারণে এখানে কিন্তু এই দুই প্রান্তে বিভব 0 20 ভোল্ট অর্থাৎ 20 ভোল্ট হবে না। তাহলে সেক্ষেত্রে আমাকে কিভাবে কি নির্ণয় করতে হবে, না এর দুই প্রান্তের আমার কথা ভি এ বি প্রথমত ফাইন্ড আউট করতে হবে। যদি এখানে রোধটা না থাকতো তাহলে এখানে জিরো এখানেও জিরো হতো, এখানে 20 এখানে 20 হতো, কিন্তু এখানেও রোধ আছে এবং এই কোষটা এই তারেরও রোধ বলে দেওয়া আছে 4 ওহম। তাহলে আমাকে এর দুই প্রান্তে অর্থাৎ ভিএবি নির্ণয় করতে গেলে তাহলে আমি কি করব, না এর মধ্য দিয়ে এই তারটার মধ্য দিয়ে আমি প্রবাহ যদি নির্ণয় করতে পারি তাহলে এর রোধ বলে দেওয়া আছে 4 ওহম, তাহলে এর দুই প্রান্তের বিভব প্রভেদ আমি নির্ণয় করতে পারবো। তাহলে প্রবাহ নির্ণয় করতে হবে ফার্স্ট অফ অল। তাহলে প্রবাহ নির্ণয় করতে গেলে দেখো ভি দেওয়া আছে কত, কোষের তড়িৎ চালক বল ই দেওয়া আছে কত 20 ভোল্ট। আচ্ছা তুল্য রোধ কত হবে, 6 এবং 4 কিসে আছে শ্রেণীতে আছে, তাহলে 6 যুক্ত 4 দ্যাট ইজ ইকাল টু 10 ওহম। তাহলে প্রবাহ পাঠাচ্ছে কত, ভি বা ই বাই আর, তাহলে কত 20 বাই 10, তার মানে কত 2 অ্যাম্পিয়ার। তাহলে তারের মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে, 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে। চলো তাহলে ভি এ বি এর মধ্যে ইজ ইকাল টু 2 অ্যাম্পিয়ার। তাহলে এর দুই প্রান্তের বিভব প্রভেদ কত, ভি এ বি ইজ ইকাল টু আই আর, আই অফ আর কত, এই তারের রোধ কত 4 আর 1, তাহলে 2 ইন্টু 4 দ্যাট ইজ ইকাল টু 8 ভোল্ট। তাহলে ভিএবি বেরোলো 8 ভোল্ট। ক্লিয়ার? এবারে বলো এই কোষ্টার এর দুই প্রান্তের বিভব প্রভেদ কত, তাহলে প্রবণতা কত, বিভব প্রবণতা কে ইজ ইকাল টু ভিএবি বাই এল। ভিএবি কত বেরিয়েছে 8, এল কত 10, তাহলে ইজ ইকাল টু কত 0.8 ভোল্ট পার মিটার। ওকে ওকে, এবারে এটা কি বলেছে সূত্র, তাহলে ইজ ইকাল টু আমি বলতে পারি যে কোষ্টা অ্যাপ্লাই করেছিল ভি ওয়ান ই ওয়ান ইজ ইকাল টু 4 ইজ ইকাল টু কে ইন্টু এক্স, তাহলে এক্স ইজ ইকাল টু কত 4 বাই কে, 4 বাই কে কত 0.8, ইজ ইকাল টু কত 4 ইন্টু 10 বাই 8, 4 2 গুণ 8 2 5 দ্যাট ইজ 5 মিটার। বলো ক্লিয়ার হয়েছে বিষয়টা, ক্লিয়ার হয়েছে? অর্থাৎ আমরা এক্ষেত্রে নির্ণয় করতে পারবো সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্ষেত্রে আমরা এইভাবে আমরা এক্স ফাইন্ড আউট করতে পারলাম। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা আসি পরের কনসেপ্টে, আরেকটা প্রবলেম করি চলো দেখো এবার একটি প্রবলেম বলছি। এখানে একটি বর্তনী দেওয়া আছে যার কোষ 16 ভোল্ট, এবারে এর সাথে একটি 6 ওহম এবং যে তারটি যুক্ত করা আছে তার দৈর্ঘ্য বলে দেওয়া আছে 10 মিটার। ওকে নেক্সট এখান থেকে একটি কোষ যুক্ত আছে যে কোষের বিভব প্রভেদ মাপতে হচ্ছে 12 ভোল্ট, এই এক্সটা ফাইন্ড আউট করো, এক্স দৈর্ঘ্যটা ফাইন্ড আউট করতে বলেছে, করো পজ করে ট্রাই করো। 16 ভোল্ট, 6 ওহম, 10 ওহম, দৈর্ঘ্য 10 মিটার, 12 ভোল্ট, এক্স ফাইন্ড আউট করো। ই বলে দেওয়া আছে 16 ভোল্ট, ই ওয়ান যার পরিমাপ করতে হবে বলে দেওয়া আছে 12 ভোল্ট, তারের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 10 মিটার। আচ্ছা এইখানে দুটো রোধ, তুল্য রোধ আমি বের করে নিই প্রথমে, 10 প্লাস 6 সমান 16 ওহম। তাহলে যেহেতু রোধ আছে তাহলে এখান মধ্যে দিয়ে প্রবাহ আমাকে ভিএবি নির্ণয় করতে হবে। ভিএবি সমান লিখতে পারি আই অফ এবির রোধ, রোধ অফ এ বি। ওকে পজ করে ট্রাই করেছিলে দেখে নাও, তাহলে আই কত, আই হচ্ছে গিয়ে ই বাই তুল্য রোধ ইন্টু আর এ বি, ই মানে 16 আর মানে 16 এটা মানে 10 দ্যাট ইজ ইকাল টু কত 10 ভোল্ট, অর্থাৎ এই দুই প্রান্তে বিভব প্রভেদ কত 10 ভোল্ট। ওকে আচ্ছা তাহলে এখানে যে কোষ্টা নির্ণয় করতে হবে তার কত 12 ভোল্ট, তার মানে এই যন্ত্রের সাহায্যে 12 ভোল্টের কি পরিমাপ করা সম্ভব, মানে ই ওয়ান ইজ ইকাল টু কে ইন্টু এক্স, কে কত 10 বাই কত 10 ইন্টু কত, কে কত বেরিয়েছে বিভব পেরেছে 10 ইন্টু কত
एक्स इक्वल्स टू कत तमें एक्स इज इक्वल टू कत बारो बारो सेंटीमिटार बेरोच्छे किन्तु तारे दैर्घ्य कत आछे टुएल्व बेरोच्छे आछे कत टेन ताहले एई जंत्रे एई पोटेंशियोमीटारे पोटेंशियोमीटारेर क्षेत्रे ई वन निर्णय सम्भव नय सम्भव नय ई वन निर्णय सम्भव नय ताहले ল্যাবে আমাদের ক্ষেত্রে আমরা এই রকম অবস্থা দেখতেই পেতে পারি যে আমাদের ক্ষেত্রে আমরা নির্ণয় করতে গিয়ে যেটা পাবো তা হলো যে এই ক্ষেত্রে এই কোষ এই রোধ এই প্রবাহটার চেঞ্জ করলে আমরা পেতে পারি অর্থাৎ আমাকে ভিএবি বাড়াতে হবে দেখো খুব মন দিয়ে আমাদের এখানে আমরা প্রথমেই আলোচনাতে বলেছিলাম এখানে একটা আমরা রিওস্টেট ব্যবহার করি রিওস্টেট ব্যবহার করি মানে ভিএবিটাকে যাতে আমরা কন্ট্রোল করতে পারি ভিএবি সমান কি বেরোচ্ছে আই অফ আরএবি আরএবি ফিক্সড এই তারের রোধটা ফিক্সড তাহলে আমি যদি আইটাকে বাড়াই আইটাকে ইনক্রিজ করি তাহলে ভিএবি ইনক্রিজ হবে আর ভিএবি ইনক্রিজ হলে এখানে বারো ভোল্ট এর দুই প্রান্তের বিভবপ্রবাহ ছিল যে কোষটাকে পরিমাপ করছি সেটা সরি এই দুই প্রান্তের বিভবপ্রবাহ টেন ভোল্ট ছিল সরি সরি ভেরি সরি এই দুই প্রান্তের বিভবপ্রবাহ হয়েছিল টেন ভোল্ট আমি নির্ণয় করতে চাইছি টুয়েলভ ভোল্ট হচ্ছিল না এই কারণে তাই আমরা এখানে একটা রিওস্টেট ব্যবহার করি রিওস্টেট এই কারণে ব্যবহার করি আমরা এইখানের প্রবাহটাকে বাড়াতে বা কমাতে পারি বাড়িয়ে আমরা দেখব যে এটা যে কোষটা পরিমাপ করতে বলা হচ্ছে তার বিভবপ্রভেদের থেকে বেশি করতে পারছি কি না যদি করতে পারি তাহলে এইরকম কোষ অর্থাৎ আইটাকে পরিবর্তন করবার জন্য এখানে একটি রিওস্ট্যাট ব্যবহার করা হয় এই রিওস্ট্যাটটা ব্যবহার করা হয় প্রশ্ন থাকে যে পোটেনশিওমিটারের রিওস্ট্যাটের কাজ কি পোটেনশিওমিটারের রিওস্ট্যাটের কাজ না এর মধ্য দিয়ে প্রবাহটাকে পরিবর্তন করে আমরা এই কোষটার তড়িৎচালক বল নির্ণয় করতে পারি তাহলে কি হবে না এই কোষটার আইটাকে পরিবর্তন করতে চাইলে এটা তো ফিক্সড তাহলে আই পরিবর্তন করতে চাইলে দেখো আই সমান কি বেরিয়েছিল ই বাই আর আই সমান দেখো মন দিয়ে ই বাই আর ই বাই আর আর অ্যাকচুয়ালি কি এই অর্থাৎ আর অফ এবি প্লাস রিওস্টেটের রোধ তাহলে আমি রিওস্টেটের রোধটাকে যদি কমাই তাহলে আইটা বাড়বে অর্থাৎ রিওস্টেট ডিক্রিজ আই ইনক্রিজ রিওস্টেটের রোধ কমিয়ে আমি এই ক্ষেত্রে পরিমাপ করতে পারি অর্থাৎ আমরা যদি চেষ্টা করি ষোলো ভোল্ট আছে তাহলে অ্যাপ্রক্সলি আমরা কিন্তু এটাতে পরিমাপ করতে পারবো কি না দেখতে হবে বাট আমরা চেষ্টা করতে পারি আইটাকে ইনক্রিজ করে আইটাকে ইনক্রিজ করার অর্থ রিওস্টেটের রোধটাকে ডিক্রিজ করা নিম্ন নামিয়ে কমিয়ে আমরা কিন্তু এই কোষ্টারও পরিমাপ করতে পারি সেক্ষেত্রে এই দৈর্ঘ্যেই পরিমাপ করতে হবে তাই সেক্ষেত্রে আমরা রিওস্টেটে ব্যবহার করি সেই জন্য আমরা রিওস্টেট ব্যবহার করি ক্লিয়ার হয়েছে বিষয়টা ক্লিয়ার হয়েছে ওকে চলো এবারে আসছি আমরা পরের পার্টে খুব মন দিয়ে দেখে নিতে হলো এবারে আসছি আর দুটো কনসেপ্টে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই কোষ থেকে অর্থাৎ আমরা পোটেনশিওমিটার থেকে কিভাবে দুটো কোষের তুলনা করতে পারি সেম কনসেপ্ট শুধু আমাদের ক্ষেত্রে ভেবে নিতে হবে শুধু সার্কিটটা আলাদা আলাদা কোষযুক্ত রিওস্টেট যেহেতু বুঝে নিলাম তার যুক্ত একটা কোষ পজিটিভ আবার একটা কোষ পজিটিভ এখানে এই দুটোকে দুটো চাবির সাহায্যে যুক্ত করে এখানে একটি গ্যালভানোমিটার দিয়ে তারা জকির সাহায্যে যুক্ত করব এটা ই ওয়ানের কোষ এটা ই টু এর কোষ এটা কে ওয়ান চাবি এটা কে টু চাবি এটা এ এটা বি এটা ই এটা একটি রিওস্টেট আর এইচ কীভাবে সংযুক্ত করেছি দেখো শুধু বর্তমানে এই যে দুটো কোষের তুলনা করব সেই দুটো কোষকে এইরকম প্যারালেল লাগিয়ে দিয়েছি হয়েছে তাহলে একই আগের কনসেপ্টের মতন এখানে আমরা কোষের তুলনা করছি কোষের ইএমএফ এর কোষের ইএমএফ এর তুলনা কোষের ইএমএফ এর তুলনা ওকে ওকে ইএম দেখা যাচ্ছে না ইএমএফ এর তুলনা এবারে দেখা গেল এবারে দেখা গেল হ্যাঁ আচ্ছা তাহলে আমি কি করব না প্রথমে
এই গ্যালভানোমিটারে ধরো এই কে ওয়ান চাবি অন রেখে কে ওয়ান অন এবং কে টু অফ এই অবস্থাতে কি হবে না এইখানে ধরো জে ওয়ান অবস্থাতে জে ওয়ান বিন্দুতে করো বিন্দুতে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল নান পয়েন্ট পাওয়া গেল নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল ধরে নেই এ জে ওয়ান ইজ ইকাল টু এল ওয়ান তাহলে আমরা কি লিখতে পারি ই ওয়ান ইজ ইকাল টু এই পোটেনশিওমিটারের বিভব প্রবণতা যদি কে হয় কে ইন্টু এল ওয়ান ওকে এক নম্বর এবারে বলছি কে ওয়ান অফ এবং কে টু অন অবস্থাতে অবস্থাতে জে টু অবস্থানে অবস্থানে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল নোট তৈরি করে নিতে হবে এরকম করেই হয়েছে তাহলে এ জে টু ধরি এল টু অতএব কী লিখবে এখানটাতে একটা কথা লিখবে স্টার মার্ক দিয়ে দুটো ক্ষেত্রে একই কথা লিখবে পোটেনশিওমিটারের কার্যনীতি থেকে পাই বলে এই কথা লিখবে পোটেনশিওমিটারের কার্যনীতি থেকে পাই কী কথাটা লিখবে পোটেনশিওমিটারের কার্যনীতি থেকে পাই দুটো কথাই তাহলে ই টু ইজ ইকাল টু বিভব প্রবণতা ইন্টু এল টু দু নম্বর ইকুয়েশন এক নম্বর দু নম্বরে ভাগ করে দিলে আমরা পাবো ই ওয়ান বাই ই টু ইজ ইকাল টু এল ওয়ান বাই এল টু ওকে তাহলে তুলনা পেলাম দুটো কোষের তুলনা আমরা পেয়ে গেলাম হয়েছে এরপরের পার্টে আসছি আমরা আরেকটা কনসেপ্ট আসবো ক্লিয়ার হয়েছে এটা আগেরটার মতনই কনসেপ্ট শুধু দুটোর ক্ষেত্রে এরপরেরটা আসছি আমরা কোষের আভ্যন্তরীণ রোদ নির্ণয় করব কোষের আভ্যন্তরীণ রোদ নির্ণয় করব ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা কী নির্ণয় করতে চাইছি এবারে আভ্যন্তরীণ রোদ আভ্যন্তরীণ রোদ নির্ণয় রোদ আর নির্ণয় আভ্যন্তরীণ রোদ নির্ণয় করবো সেক্ষেত্রে বর্তনীটা কী করছি দেখো সেক্ষেত্রে বর্তনীটা কী করছি এইখানটাতে আভ্যন্তরীণ রোধ কোষ্টার আর এখানটাতে একটি ফিক্সড মানের স্থির মানের রেজিস্ট্যান্স যুক্ত করলাম মানে এটা আমরা অনেক সময় এইখানটাতে আরও বক্স ব্যবহার করি রেজিস্ট্যান্স বক্স আরও বক্স রেজিস্ট্যান্স বক্স আরও বক্স ওকে যেটা ফিক্সড রোধ দেবে আরও বক্স এটা ফিক্সড মানে স্থির মানের রোধ ওকে এখান থেকে একটি চাবি যুক্ত থাকে দিয়ে গ্যালভানোমিটার দিয়ে এই মিডল পয়েন্ট দিয়ে গ্যালভানোমিটার দিয়ে আমরা এরকম অবস্থায় থাকি বর্তমানটা ক্লিয়ার এটা ই ওয়ান এটা ই এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট চলো বর্তমানটা ক্লিয়ার বর্তমানটা কী বলছে আরেকবার দেখো যে কোষ্টার তড়িৎচাল্য আভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে হবে তার সাথে একটি স্থির মানের রোধ যুক্ত করে চাবির সাথে কে চাবির সাথে যুক্ত করে সমান্তরালে যুক্ত করে আমি অবস্থাটা এরকম অবস্থায় রেখেছি প্রথমে আমরা কী করব কে চাবিকে অফ রেখে অফ করে নিষ্পন্দ বিন্দু দেখব নিষ্পন্দ বিন্দু পেলাম কত আমি ধরছি জে ওয়ানে এ জে ওয়ান ইজ ইকাল টু ধরছি এল ওয়ান এবারে বলো খুব মন দিয়ে দেখো এটা আমি এই কে ওয়ানটা এই চাবিটাকে অফ রেখেছি তার মানে এর মধ্য দিয়ে প্রবাহ এই কোষটা পাঠাচ্ছে কি এইটা একটা বর্তনী তৈরি হয়েছে দেখো এইটা 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 একটা বর্তনী হয়েছে তাহলে এই বর্তনীতে এই কোষটা তড়িৎ প্রবাহ পাঠাতে চাইলেও যেহেতু চাবি অফ পাঠাচ্ছে না তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে যখন কেউ অফ রেখেছি তখন কি পরিমাপ করছে এই কোষটা তড়িৎচালক বল অর্থাৎ এক্ষেত্রে ই ওয়ান এক্ষেত্রে এখানটাতে লিখে নাও এক্ষেত্রে এখানটাতে একটু নাম দিয়ে দিই আমি সি ডি ই এফ লিখে নাও এখানটাতে আমি বলছি লিখে নাও এক্ষেত্রে ই ডি সি ডি ই এফ বর্তনীতে ই ওয়ান কোষ কোনো প্রবাহ পাঠাচ্ছে না তাই এই অবস্থাতে নিষ্পন্দ বিন্দুর পরিমাপ করছে কোষের তড়িৎচালক বল হয়েছে তাহলে এটা লিখে নিয়েছো দ্যাট ইজ ই ওয়ান ইজ ইকাল টু আমরা পাচ্ছি কে অফ এল ওয়ান
হচ্ছে আরেকবার রিপিট করছি, যখন এই চাবিটা খোলা এই কোষটা কিন্তু এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাতে পারছে না, ফলে কোষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে না, ফলে এই অবস্থাতে সে কোনটা পরিমাপ করছে, এই কোষটা তড়িৎচালক বল পরিমাপ করছে, দ্যাট ইজ ই ওয়ান ইজ ইকাল টু কে এল ওয়ান। এখন কে অন করো, অন করে যে টু অবস্থানে নাল পয়েন্ট পাওয়া গেল, নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল। কো মন দিয়ে দেখো, এবার যখন কে টুটা অন এটা অন করে দিয়েছে, এটা এরকম অন আছে, ওকে, তাহলে এটা অন আছে, কী করছে, নিষ্পন্দ বিন্দু পাওয়া যাচ্ছে, মানে এইটা দিয়ে প্রবাহটা কিন্তু এইটা দিয়ে যাচ্ছে না, এইটা দিয়ে প্রবাহটা কিন্তু জিরো, মোট এটা দিয়ে আলটিমেট এটা দিয়ে প্রবাহটা যায়, কিন্তু এই কোষটা এইটা দিয়ে কিন্তু প্রবাহ পাঠাচ্ছে। দেখো নিষ্পন্দ বিন্দু পাওয়া গেছে যে টু অবস্থানে, মানে এই দিক দিয়ে এই গ্যালভানোমিটার দিয়ে প্রবাহ যাচ্ছে, মানে এইখান দিয়ে এসে প্রবাহটা এই দিক দিয়ে যাচ্ছে না, কিন্তু এই যে কোষটা ই1 কোষটা এ কিন্তু এই বর্তনীতে প্রবাহ পাঠাচ্ছে। আচ্ছা খুব মন দিয়ে দেখো, এই একটা কোষ, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স, বহির্বর্তনীতে একটা রোধ, বাঁকামুখী আর ই1 আর, যখন এ প্রবাহ পাঠাবে তখন এই দুই প্রান্তের বিভব প্রভেদটা ইয়ে পরিমাপ করছে, কার না আরের দুই প্রান্তের, এ আই প্রবাহ পাঠাচ্ছে, তাহলে এর দুই প্রান্তের বিভব প্রভেদ এখন পরিমাপ করছে, তাহলে যে টু অবস্থানে যখন নিষ্পন্দ পাওয়া গেল তখন ই1 কোষের প্রবাহের দরুন আইর আর রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ পরিমাপ করা গেল, হয়েছে, অর্থাৎ যেহেতু প্রবাহ হচ্ছে তাহলে এখানটাতে কথাটা কী লিখবে, এটা লিখে নাও কি, ই1 প্রবাহের দরুন এই বর্তনীতে ই1 CFED বর্তনীতে প্রবাহে পাঠানোর দরুন আরের দুই প্রান্তে বিভব প্রভেদ পরিমাপ করা গেল, মানে ভি পরিমাপ করলে, আরের দুই প্রান্তের বিভব প্রভেদ যদি ভি হয়, ভি ইজ ইকাল টু কী পরিমাপ করলে, কে অফ L2, আমি ধরে নিচ্ছি AZ2 ইজ ইকাল টু L2, যে টু অবস্থানে L2 দৈর্ঘ্যে পাওয়া গেছে, যখন চাবি অন অবস্থায় তখন এই কোষটা বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে, এখন কি পরিমাপ করলো, না আরে দুই প্রান্তের বিভব প্রভেদ পরিমাপ করা হলো, তাহলে এইখানটাতে লিখো যে টু অবস্থায় গেল, এই অবস্থাতে আরের দুই প্রান্তের বিভব প্রভেদ পরিমাপ করা হলো, অর্থাৎ ভি ইজ ইকাল টু কে L2, ভি কি আরের দুই প্রান্তে ইজ ইকাল টু IR ইজ ইকাল টু কে L2, ওকে। আচ্ছা এবারে বলো তো এইখানটাতে আমি কী লিখতে পারি, এই বর্তনী থেকে অর্থাৎ CDEF এই বর্তনীর পর্যালোচনা করো, দুটো ইকুয়েশন পেয়েছো, দুটো ইকুয়েশন রেখেছো, লেখো CDEF বর্তনীর পর্যালোচনা করলে তুমি কী পাবে, যেহেতু প্রবাহ পাঠাচ্ছে ই1, কত প্রবাহ পাঠাচ্ছে আমি ধরছি আই প্রবাহ পাঠাচ্ছে, IR ইজ ইকাল টু এর প্রান্তের বিভব প্রভেদ, লেখো CDEF বর্তনীর ক্ষেত্রে কী লিখবে, ই1 মাইনাস আইআর ইজ ইকাল টু ভি, তুমি KVL প্রয়োগ করতে পারো, এই পদ্ধতিকে যাত্রা শুরু লুপ অপ করতে পারো, আমরা এমনি কোষ একটা থাকলে তার আভ্যন্তরীণ রোধ এবং বহির্বর্তনীর রোধের এগেনস্টে পেয়েছি, বহির্বর্তনীর বিভব প্রভেদ ইজ ইকাল টু ই1 মাইনাস আইআর, ওকে। চলো তাহলে পাচ্ছি ই1 মাইনাস আই কীভাবে পরিমাপ করতে পারি, দেখো কে প্রভাব পাঠাচ্ছে ই1, বাই তুল্য রোধ কত R+R ইজ ইকাল টু ভি, এই কোষটার ক্ষেত্রে প্রবাহ কত হবে, ই1 বাই এর মোটর কত R+R লিখেছি এটা, ওকে। নেক্সট ই কমন নিয়ে নিলাম, ইনটু 1 মাইনাস 1 বাই R+R ইজ ইকাল টু ভি, দেখা যাচ্ছে না, চলো, এটা দেখা গেল না, চলো, হয়েছে, এতটা ক্লিয়ার, এবারে ম্যাথমেটিক্সটা করি, হয়েছে, এতটা এখানটা বুঝলাম, নোট ডাউন হয়েছে, চলো দেখো কী পেয়েছি, ই1 কমন নিলাম,
पेलम कि वन माइनस वन बाई आर प्लस आर सरि एखे एक आर छिल आर इज इक्वल टू वि एखे एक आर छिल भूल कर सरि 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 आई अफ आर दैट इज इक्वल टू वि बाई ई वन समान लिखते परि आर प्लस आर माइनस अफ आर बाय आर प्लस आर बुझते समस्या हे चलो छेड़े दो छेड़े दो तेल ई वन इंटू आर प्लस आर माइनस आर बाय आर प्लस आर इज इक्वल टू वि ओके आर ने आर को मार डाला दैट इज इक्वल टू दाड़ा आर बाय आर प्लस आर ई वन टाके एदी के नहीं चले गे बाय ई वन ओके उल्टे दिलाम উল্টে দিলাম এখানটাতে আমরা উল্টে নিই ই ওয়ান বাই ভি ইজ ইকাল টু আর প্লাস আর বাই আর সমান তাহলে কে অফ এল ওয়ান পেয়েছিলাম এটা কে অফ এল টু পেয়েছিলাম একটু ওয়ান প্লাই স্মলার বাই ক্যাপিটাল আর তাহলে এটা এদিকে যাচ্ছে তাহলে এল ওয়ান বাই এল টু মাইনাস অফ ওয়ান এই আটটা গুণতে হয়ে যাচ্ছে আর ইজ ইকাল টু আর আর কি ছিল স্মলার আভ্যন্তরীণ রোধ দেখো তাহলে আভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে গেলে আমরা প্রথমে চাবিটাকে অফ করে একবার নিষ্পন্দ অবস্থা দেখব দ্যাট ইজ এল ওয়ান পাবো চাবিটাকে অন করে একবার নিষ্পন্দ অবস্থা দেখব দ্যাট ইজ পাবো আমরা এল টু ওকে তখন আমরা এই অবস্থাতে আর এর মান ফিক্সড আমরা জানি সেখান থেকে আভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে পারবো ইজিয়েস্ট হয় এবং এক্ষেত্রে আমরা আভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে পারবো আশা করি ক্লিয়ার করানো গেছে একটা প্রবলেম দিয়ে আমরা শেষ করব প্রবলেম প্রবলেম আচ্ছা কোষ 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 গ্যালভানোমিটার এটা ধরে নিচ্ছি 10 ভোল্ট এটা 20 ভোল্ট এটা 6 ভোল্ট এটা টু এটা টু এ বি এটা ধরে নিচ্ছি 10 মিটার এবং এর রোধ ধরে নিচ্ছি 6 ওহম এটা 4 ওহম এবারে বলা হলো এই ডিস্টেন্সটা ফাইন্ড আউট করো নিষ্পন্দ অবস্থা নিষ্পন্দ বিন্দু প্রশ্ন দেখো 20 ভোল্টের ব্যাটারি একটা রেজিস্টরের রোধ 4 ওহম যে তারটা যুক্ত আছে 10 মিটার তার রোধ বলে দেওয়া আছে 6 ওহম এখানে একটি কোষ 10 ভোল্ট এখানে একটি কোষ 6 ভোল্ট 2 ওহম 2 ওহম করে ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে অভ্যন্তরীণ রোধ এবারে বলা হচ্ছে এক্স ফাইন্ড আউট করো পজ করো ট্রাই করো পজ করো ট্রাই করো দেখো তাহলে ফার্স্ট অফ অল আমাকে এর আই নির্ণয় করতে হবে ভি অফ এ বি নির্ণয় করতে হবে থিঙ্কিং প্রসিডিওর ভিবি এ বি নির্ণয় করতে গেলে আমাকে এর মধ্য দিয়ে প্রবাহ ফাইন্ড আউট করতে হবে ইন্টু এর রোধ নির্ণয় করতে হবে রোধ অফ এ বি আচ্ছা আর এ বি জানি আমরা আর এ বি কত পেয়েছি আর এ বি আমাকে বলে দেওয়া আছে 6 ওহম দেখো আর এ বি 6 ওহম তাহলে আই ফাইন্ড আউট করতে হবে আই কীভাবে করতে পারি নাই কোষ তুই পাওয়া হচ্ছে 20 বাই এদের ইন্টারনালে এই রোধ এবং এই রোধের সমষ্টি কত 10 দ্যাট ইজ ইকাল টু 2 অ্যাম্পিয়ার ক্লিয়ার তাহলে ভি এ বি আমরা পাচ্ছি 2 ইন্টু 6 দ্যাট ইজ ইকাল টু সরি সরি 12 ভোল্ট ভি এ বি 12 ভোল্ট ওকে এখানে দুটো কোষের তুলনার ক্ষেত্রে নয় কিন্তু মনে হবে এইটা কিসে আছে দেখো প্যারালালি আছে 10 ভোল্ট 6 ভোল্ট প্যারালালি এই পয়েন্টে 0 এই পয়েন্টে 0 এই পয়েন্টের বিভব একই হবে তাহলে তুল্য বিভব কী হবে ইকুইভ্যালেন্ট সূত্র কী ছিল ই ওয়ান বাই আর ওয়ান প্লাস ই টু বাই আর টু বাই ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু সমান ই ওয়ান কত 10 বাই 2 প্লাস 6 বাই 2 বাই হাফ প্লাস হাফ বলো এর যা ইকুইভ্যালেন্ট বিভব হবে তাই এখানে পরিমাপ করবে দ্যাট ইজ ইকাল টু কত হচ্ছে 5 প্লাস 3 1 প্লাস
হাফ প্লাস হাফ ওয়ান দ্যাট ইজ 8 ভোল্ট ওকে তো হয়ে যাবে এবারে দেখো তাহলে ভিই ই ইজ ইকুয়াল টু কে অফ এক্স কে কত ভি এ বি বাই দৈর্ঘ্য ইন্টু এক্স ই সমান ভি এ বি কত 12 ভোল্ট এল কত 10 ভোল্ট এক্স ফাইন্ড আউট এটা কত 8 ভোল্ট দ্যাট ইজ এক্স ইজ ইকুয়াল টু একদম গুরু 8 ইন্টু 10 বাই 12 চার দুগুণ 8 চার তিনে 12 দ্যাট ইজ 20 বাই 3 দ্যাট ইজ ইকুয়াল টু 6.66 সেন্টিমিটার 10 মিটার ওকে 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 ঠিক আছে বলো 12 ভোল্ট 20 বলো ক্লিয়ার হয়েছে কনসেপ্ট এর বাইরে কোনো কনসেপ্টচুয়াল আলাদা কোনো প্রবলেম থাকবে না আশা করি একদম ক্লিয়ার করানো হয়ে গেছে ওকে থ্যাংক ইউ যারা নতুন আমার চ্যানেলে এসেছেন বা এসেছো তারা আশা করি এই ভিডিওটা দেখবার পর ইন্টারেস্টেড হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ